ঢাকা থেকে ফরিদপুরগামী বাসের দৃশ্য এটি। সময় 28 আগস্ট রাত প্রায় 10টা। হাইওয়ে পুলিশের পোশাক পরে ও সাদা পোশাকে বাসে ওঠেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের 3 সদস্য। বাস থেকে নামিয়ে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে লুট করেন স্বর্ণ বিক্রির টাকা। পরে এ ঘটনায় গ্রেফতার ও বরখাস্ত হন ওই 3 কনস্টেবল। কিন্তু তাদের আমলনামা এখানেই শেষ নয়। বৈধ পথে বিদেশ থেকে স্বর্ণ বা স্বর্ণালঙ্কার নিয়ে আসা যাত্রীদের টার্গেট করে ডাকাতি করে আসছিল এদের নেতৃত্বাধীন চক্র, যাদের 6 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট করা স্বর্ণালঙ্কার এবং পুলিশের ইউনিফর্ম। চক্রে জড়িত আছেন বিমানবন্দরে কর্মরত একাধিক ব্যক্তি, যারা বাইরে অবস্থানরত সদস্যদের তথ্য দিত যাত্রীর বিষয়ে। টার্গেট যাত্রী নিরিবিলি স্থানে গেলেই তাকে ঘিরে ফেলে গাড়িতে উঠিয়ে নিত ওত পেতে থাকা পুলিশ সদস্য সহ চক্রের অন্য সদস্যরা। হাত পা চোখ বেঁধে লুট করা হতো স্বর্ণালঙ্কার ও টাকা। কিভাবে ঘটনা হতো পুরো ঘটনা তা উঠে এসেছে আসামিদের বর্ণনাতেই। তথ্য তো এয়ারপোর্টে আগে দিয়ে দিত, বাপি ওদেরকে দিয়ে দিত আর আমার এর সাথে পাঠাইতো পিছিয়েছে যাও। সে থাকতো আমার সাথে, সে দেখাই দিত, সে দেখাই দিয়ে পরে মোটরসাইকেল দিয়ে পুলিশ সাথে যোগাযোগ তো পুলিশ কইতো যে ওই সামনে থেকে একটা আটকে আটকাই দিতাম, ওই গাড়িতে যাত্রী উড়াইছে তিনজনই ভারতে অবস্থান করছেন। ট্রলিম্যান আর বরখাস্তকৃত 3 পুলিশ সদস্য, তারা অন্য একটি মামলা এখন গ্রেপ্তার আছে, তাদেরকে আমরা সুনারেশ করে নিয়ে আসবো। বরখাস্ত কিছু পুলিশ থাকে, তারা যে কাজটি করছেন এর আগেও আমরা গ্রেপ্তার করেছি এবং তারা স্বীকার করেছে আমাদের কাছে যে সে তারা বিভিন্ন এয়ারপোর্টে তাদের সংঘবদ্ধ চক্র এই কাজটা করে থাকে। পথভ্রষ্ট পুলিশের নেতৃত্বাধীন এ চক্রে জড়িত অন্যদের চিহ্নিত ও গ্রেফতারে কাজ চলছে বলেও জানান ডিবি প্রধান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।